আমরা এই প্রশ্নটি প্রথমে নিচ্ছি যে মহিলাদের হাতের চুড়ি পরা এটা জরুরি কিনা? মহিলাদের চুড়ি পরা, নাকে কানে গলায় পায় অলংকার পরা, এটা সুন্নাতের একটি অংশ, তবে এটা বাধ্যতামূলক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো মহিলার হাত দেখে বলছিলেন যে এই মহিলার হাতে কোনো রং নাই কেন, চুড়ি নাই কেন, এটা কি পুরুষের হাত? তার মানে মহিলারা রং ব্যবহার করবেন, হাতে মেহেদি দিবেন বা অন্য রং কালার ব্যবহার করবেন, কসমেটিক্স যেটা আমরা বলে থাকি বা লোকেরা বলে থাকেন যে কসমেটিক্স জন্মগতভাবে মহিলাদের একটা অধিকার, সুতরাং এই কসমেটিক্স জাতীয় এবং অলংকারাদি এটা পরা তাদের জন্য সৌন্দর্য বর্ধক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে উৎসাহিত করেছেন, কিন্তু ইসলাম কোথাও তাদেরকে এটা পড়তে বাধ্য করেনি, উৎসাহিত করা হয়েছে কিন্তু বাধ্য করেনি। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন যে আমরা শুনলাম কালেমার একটি শব্দ ভুল ধরিয়ে দিয়েছেন, আসলে অন্যকে যে কোনো বিষয়ে ভুল ধরিয়ে দেওয়ার শুদ্ধ পন্থা কি? সে সাথে তিনি তাকে পার্সোনালি বলেছেন, হয়তো তিনি মাইন্ডে নিচ্ছেন, এটাও তার জন্য উচিত কিনা একটু বলবেন। যে যেটা আমরা এতক্ষণে আমাদের প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন আমাদের দর্শক শ্রোতা, তার থেকে আমরা যেটা বুঝলাম তার লম্বা প্রশ্নের অংশ, এটা মূলত তিনি ঠিকই করেছেন যে একজনে ভুল বলছিল তাকে সংশোধন করে দিয়েছেন, সেটা ব্যক্তিগতভাবে একদম তারা দুইজন, এখানে কোনো অসুবিধা ছিল না, এটাই পদ্ধতি যে তিনি যদি ভুল করেন তাহলে তাকে সংশোধন করা। কিন্তু যিনি যার ভুল হয়েছে তিনি তো এটা ভুল ধরাটা তাকে স্বাভাবিক গ্রহণ করেন নাই, গ্রহণ যখন করেন নাই তার সাথে যেহেতু ঝগড়া লাগিয়ে দিয়েছেন তখন ওই লোকের উচিত তার এই ঝগড়া এড়ানোর জন্য তার ওইখানে চুপ থাকা, কারণ সে গ্রহণ করবে কি না এটা আমাকে বুঝতে হবে। যদি আমি যাকে সংশোধন করতেছি সে যদি গ্রহণ করতে প্রস্তুত না থাকে, তার কথাবার্তা অ্যাটিচিউড হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ যদি অ্যালাউ না করে, তাহলে সেখানে আমাদের চুপ থাকতে হবে। কোরআন মাজিদে এই বিষয়টা খুব সুন্দর করে বলেছেন, ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন ওই বিষয়ে যারা অজ্ঞ মূর্খ এবং যারা রাগী, অথচ রাগ কিন্তু একটা খারাপ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খুব ভালো কিছু উপদেশ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন লা তাকদাব, আবার বলছে আমাকে ভালো কিছু উপদেশ দেন, অন্য কিছু উপদেশ দেন, সে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি রাগ করবে না, আবারও বলছেন তুমি রাগ করবে না, তাকে কিন্তু অন্য কোনো ভালো উপদেশ আর দেওয়া হয়নি, রাগ হচ্ছে সর্বাংশ খারাপ। সুতরাং যিনি দেখবেন যে আমি সংশোধন করতেছি ভালোর জন্য তিনি গ্রহণ করছেন না, এই মুহূর্তে তাকে চুপ থাকতে হবে, তার থেকে এড়িয়ে যেতে হবে, কথা বলা যাবে না। শুকরান জাযাকাল্লাহ শেখ।